নমস্কার, আমি ডক্টর সঞ্জয় বসু বলছি মণিপাল হসপিটাল মুকুন্দপুর থেকে। আমরা আজকে কোলাইটিস নিয়ে একটু বলবো। কোলাইটিস কি, কীভাবে সেটার ধরা পড়ে, কি টেস্টের দ্বারা এবং তার কি চিকিৎসা হয়। কোলাইটিস হচ্ছে আপনার যে পাইপটা দিয়ে পায়খানাটা বেরোয় শরীর থেকে, সেটাকে আমরা কোলন বলি। সেই পাইপের যে ভেতরের লেয়ার, সেই লেয়ারটা কিছু কিছু জায়গায় ক্ষয়ে যায় বা আলসার হয়, এবং তার জন্যেই আপনার ডায়রিয়া হতে পারে, মানে পাতলা পায়খানা হতে পারে, পেটে ব্যথা করতে পারে, ওজন কমে যেতে পারে, মিউকাস মানে পায়খানার সঙ্গে মিউকাস বেরোতে পারে, এইগুলো সম্ভব। এবং এটা খুব কমন একটি অসুখ। এর অনেক কারণ আছে, যেরকম ইনফেক্টিভ কোলাইটিস, মানে ধরুন আপনার যে কোনো ইনফেকশনের জন্যে স্যালমোনেলা বা নানা রকমের ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন আছে, যেগুলো সিজনাল হয়, মানে একটা মরশুমে বেশি দেখা যায়, তার জন্য ইনফেকশন হতে পারে, তার থেকে কোলাইটিস হতে পারে। সেগুলো খুব ক্ষণস্থায়ী, 4-5 দিনের চিকিৎসাতে অ্যান্টিবায়োটিকে কমে যায়। কিন্তু কিছু অসুখ আছে যেগুলোকে আমরা আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ বলি। এই কোলাইটিসগুলোর জন্যে ক্রনিক, মানে ক্রমাগত পেটের মধ্যে আলসার থেকে যায়, কোলনের মধ্যে আলসার থেকে যায়, এবং তার থেকে ওয়েট লস হতে পারে, এবং এমনও হয় অনেক সময় অপারেশনেরও দরকার পড়ে, কেননা পাইপের কয়েকটা জায়গা ক্ষয়ে যায়, সরু হয়ে যায়, পেটে ব্যথা করে, পেট ফুলে যায়, অবস্ট্রাকশন হয়, তখন সার্জিক্যালি এটাকে বন্ধ করতে হয়, মানে খুলে দিতে হয় জায়গাটাকে। আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ, ডিফারেন্স হচ্ছে ক্রোনস ডিজিজে শুধু আপনার কোলন যে বড় পাইপ পায়খানা বেরোয় সেইটাকে অ্যাফেক্ট করে না, তার সঙ্গে সঙ্গে ক্ষুদ্রান্ত বা সরু যে পাইপটা তার আগে আছে, সে তার মধ্যেও আলসার দেখা যায়। এর চিকিৎসা আছে কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি, বা ওই ইনফ্লামেশনটা পেটের ভেতরের ওই ফুলে থাকা জায়গাগুলোকে কমানোর জন্য কিছু ওষুধ আছে, সেগুলো খেতে হয়। টেস্ট বলতে কোলোনোস্কোপি, মানে ক্যামেরায় ঢুকিয়ে পায়খানা দাঁত দিয়ে দেখতে হয়। এগুলোকে কখনোই আপনারা উপেক্ষা করবেন না, এরকম কোনো অসুবিধা থাকলে আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। তাছাড়াও বয়স্ক লোকেদের অনেক সময় ক্লস্ট্রিডিয়াম ডেফিসিল বা অন্য ধরনের একটি ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কোলাইটিস হয়। নমস্কার।